এরপরে বারোর দাগের আমরা তিন নম্বর অঙ্কটার দিকে নজর রাখছি। বারোর দাগের তিন নম্বর কি দেওয়া আছে? লগ থ্রি বেস টু, লগ থ্রি বেস টু ইকুয়াল টু এ দেওয়া আছে। কি করতে বলছে? লগ সাতাশ বেস এইটের মান কত? লগ সাতাশ বেস এইট। দেখ তো, যদি আমি অঙ্কটা এইভাবে চিন্তা করি, লগ থ্রি বাই লগ টু ইকুয়াল টু এ, ভুল করলাম? লগ এ বেস বিকে লগ এ বাই লগ বি লেখা যায়। এবার যদি এই এই লাইনটা লিখি, থ্রি লগ থ্রি বাই থ্রি লগ টু ইকুয়াল টু এ, ভুল করব? উপর নিচে তিন দিয়ে গুণ করেছি, তিন তিন কেটে দিলে তো আগেরটাই চলে আসবে। এবার এই তিনটাকে তিনের ঘাড়ে, এই তিনটাকে দুইয়ের ঘাড়ে চাপিয়ে দেবো। লগ তিনের কিউব লগ দুইয়ের কিউব সমান এ, মানে লগ সাতাশ বাই লগ আট সমান এ। তার মানে আমরা ব্যাক গিয়ার দিই, লগ সাতাশ বাই বেশ আট সমান এ, এটাই অ্যান্সার। লগ সাতাশ বেশ এটার মান কত? এ হবে। তাহলে কোন অপশনের সঙ্গে মিলে? ডি, ডি এর সঙ্গে মিলল। বারোর দাগে চার নম্বর অঙ্কটা দেবে, চার নম্বর লগ এক্স বেস রুট টু সমান এ, লগ এক্স বেস রুট টু সমান এ দেওয়া আছে। এখানে কি করতে বলছে? লগ এক্স বেস টু রুট টু এটা দেওয়া আছে। লগ এক্স বেস টু রুট টু সমান কত? লগ এক্স বাই লগ রুট টু, টু রুট টু দরকার, টু রুট টু। হ্যাঁ, এটা এ লিখলাম, লগ এ বেস বি মানে লগ এ বাই লগ বি। আবার উপরে নিচে তিন দিয়ে গুণ করি, শুধু আপত্তি করিস না, ভুল বুঝতে না পারলে আপত্তি করবি। এই লাইনটা লিখতেই পারি, উপর নিচে তিন দিয়ে গুণ করেছি, লগ এক্স কিউব বাই লগ রুট টু হোল কিউব সমান এ। এদিকে নজর রাখো, লগ এক্স কিউব বাই বেশ, এখানে এটা এর মাথায় তোলা উচিত ছিল না, এটা তিনটা সামনেই থাক, শুধু এই এই নিচের নিচের তিনটাকে ওর ঘাড়ে চাপালাম। এটাকে ভাঙলে কত হবে? লগ এক্স বাই লগ এটা রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু, তিনবার রুট টুর গুণ এ বাই তিন। এই এই তিনটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, আর হোল কিউব মানে তিনবার গুণ, দুবার গুণ করলে কত হয়? এ দাদা, দুবার গুণ করলে কত হয়? তাহলে টু রুট টু হয়ে গেল এ বাই তিন। তাহলে কী দাঁড়াচ্ছে? লগ এক্স বাই এস টু রুট টু ইকুয়াল টু এ বাই তিন। এটা কার সঙ্গে মিলল? এ অপশনের সঙ্গে মিলে গেল। এরপরে তোমরা তেরোর দাগের এক নম্বর অঙ্কটা দিয়ে নজর রাখো, তেরোর দাগের এক নম্বর তেরোর দাগের এক নম্বর কি দেওয়া আছে? লগ বেস ফোর, লগ বেস আবার ফোর, ফোর লগ বেস ফোর দুশো ছাপ্পান্ন, তারপর আর কিছু নেই, এর মান কত? দুঃখ পাস না, এটাকে আমি লগ বেস ফোর, লগ বেস ফোর, লগ বেস ফোর দুশো ছাপ্পান্নকে যদি আমরা চার বেসের সাপেক্ষে ভাঙি, দুশো ছাপ্পান্ন চার দিয়ে ভাগ করো,
চার ছয় চব্বিশ, চার চারে ষোলো, চার দেব ভাঙ্গ চার ষোলো চৌষট্টি, চার চারে ষোলো, তাহলে ফোর টু দি পাওয়ার ফোর লিখতে পারি। এই ফোরটা কী করব, সামনে পাঠিয়ে দেব, লগ বেস ফোর, লগ ফোর বেস ফোর, লগ ফোর বেস ফোর, লগ ফোর বেস ফোর মানে কত, ওয়ান, লগ ফোর বেস ফোর মানে ওয়ান, তার মানে লগ ওয়ান বেস ফোর, লগ ওয়ান বেস ফোরের মান কত, তেরোর দাগের দু নম্বর অঙ্কটা লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন, লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, এর মান কত। এটা কোনো অসুবিধে নেই, আমি যদি এরকমভাবে লিখি লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন ইনটু সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, যোগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে দেখ, এটার সঙ্গে এটা কেটে গিয়ে ওয়ান, এটার সঙ্গে এটা গিয়ে ওয়ান, এটার সঙ্গে এটা কেটে গিয়ে ওয়ান, তার মানে লগ ওয়ান, লগ ওয়ানের মান শূন্য। তেরোর দাগের তিন নম্বর দেখাও যে এ টু দি পাওয়ার এক্স বেস এ ইকুয়াল টু এক্স, আমি কী করছি, ধরি লগ এক্স বেস এ এটা সমান এম ধরছি, লগ এক্স বেস এ সমান কত ধরলাম, এম, লগ এক্স বেস এ সমান এম ইন্টু লগ এ বেস এ, যদি লিখি ভুল করব, লগ এক্স বেস এ ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এম বেস এ, দুই থেকে যদি এবার কী করি লগারিদম বেস এ তুলে বাদ দিয়ে দিই, তাহলে এক্স সমান কত, এ টু দি পাওয়ার এম, এক্স সমান কত, এ টু দি পাওয়ার এম মানে কত ধরেছিলাম, লগ এক্স বেস এ, এটাই অ্যান্সার, দেখো প্রমাণিত, প্রুফড। তেরোর দাগের চার নম্বর লগ বেস টু, লগ বেস না লগ টু বেস ই, লগ টু বেস ই ইনটু লগ পঁচিশ বেস এক্স ইকুয়াল টু লগ সিক্সটিন বেস টেন, এখন টেন বেস, টেন বেস ই, এক্সের মান বের করতে বলছে, দুঃখ পাস না রে। এখানে যদি বিচ্ছেদ করে নিই আমি, এটা লগ টু বেস লগ ই, লগ পঁচিশ, পঁচিশটাকে পাঁচ স্কোয়ার বেস লগ এক্স সমান লগ ষোলো, ষোলোটাকে টু টু দি পাওয়ার ফোর বেস লগ টেন, লগ টেন বাই লগ ই, এই পর্যন্ত কোনো অসুবিধা আছে, তাহলে এই সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, লগ টেন, লগ টেন কাটবে, একদিকে উপর নিচে কাটে, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটে, এটা লগ টু, এটা টু লগ ফাইভ বাই লগ এক্স, এটা কত, ফোর লগ টু, তাই না, এই চারটা সামনে, এবার লগ টু সমান যে দুদিক থেকে উপরে উপরে কেটে দিলাম, এই দুইয়ের সঙ্গে চার কাটলাম, তাহলে বেরোলো কত, হাফ লগ ফাইভ ইকুয়াল টু লগ এক্স, এই দুইটাকে বাদিকে আনলাম, উপরে থাকলে নিচে আসবে, তো তুমি আনতে চাইছো না, আনতে যদি না চাও যে রেখে দাও, ওইদিকে রেখে দাও, তাহলে লগ ফাইভ সমান কত লিখব, লগ এখানে টু লগ এক্স,
এই লগ এক্সটা ওদিকে নিয়ে চলে গেলাম, এক্স স্কোয়ার, তাহলে ফাইভ সমান কত? এক্স স্কোয়ার। অতএব রুট ওভার ফাইভ সমান এক্স, এখানে প্লাস মানটাই হবে, কারণ এখানে বেস কখনো ঋণাত্মক হয় না, লগারিদমের বেস কখনো ঋণাত্মক হবে না। মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো, রুট ফাইভের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার, অতএব রুট ফাইভ সমান এক্স, এটা অ্যান্সার। এগারো নম্বর কোশ্চেনটা পড়ো, দেখায় যে লগ টু বেস টেনের মান ওয়ান বাই ফোর ও ওয়ান বাই থ্রির মধ্যে অবস্থিত। দেখায় যে এগারো নম্বর অঙ্কটা, এটাই শেষ অঙ্ক, দেখায় যে প্রমাণ প্রামাণ্য বিষয় আর কি, প্রামাণ্য বিষয় লগ টু বেস টেন, তাই তো, এর মান লেস দেন ওয়ান থার্ড গ্রেটার দেন ওয়ান বাই ফোর, এটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়। লগ টু বেস টেনের ফোরের মান, লগ টু বেস টেন এর মান ওয়ান বাই থ্রির থেকে ছোট, ওয়ান বাই ফোর থেকে বড়। ওয়ান বাই ফোর মানে পয়েন্ট টু ফাইভ, তাই তো, চার না, আর ওয়ান বাই থ্রি মানে পয়েন্ট থ্রি থ্রি, তাহলে এটা বড়। এই দুটোর মধ্যে কে বড়, ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রির মধ্যে কে বড়? ওয়ান বাই থ্রিটা বড়, এটা প্রমাণ করতে হবে। কী করে করছি নজর এদিকে রাখো, ধরি ধরি লগ টু বেস টেন এটা সমান এক্স ধরলাম, লগ টু বেস টেন সমান কত? এক্স। তাহলে লগ টু বেস টেন ইকুয়াল টু এক্স ইন্টু লগ টেন বেস টেন, লিখতেই পারি, টেন বেস টেন মানে ওয়ান, লগ টু বেস টেন ইকুয়াল টু লগ টেন টু দি পাওয়ার এক্স বেস টেন, অতএব টু সমান টেন টু দি পাওয়ার এক্স, টু সমান কত? তুমি এখান থেকে সরাসরি এখানে একবারও করতে পারো, আমি করলাম না, আমি একরকমভাবে এখন যাচ্ছি বলে এইভাবে করছি, টু সমান টেন টু দি পাওয়ার এক্স, কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস দেখো, ফোর আর থ্রি এদের লসাও করব, ফোর কমা থ্রি এদের লসাও কত? লসাগু হচ্ছে বারো, কোনো কোনো কমন উৎপাদক নেই, টু টু দি পাওয়ার বারো, উভয় পক্ষে বারোতম ঘাত চাপালাম, উভয় পক্ষে বারোতম ঘাত চাপিয়ে দিলাম, টু টু দি পাওয়ার টুয়েলভ মানেটা কি? টুকে টু দিয়ে বারো বার গুণ, তাহলে টু টু দি পাওয়ার টুয়েলভ যে গল্পটা আছে, টু টু দি পাওয়ার টুয়েলভ যে গল্পটা আছে, মানে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু টু টু দি পাওয়ার সিক্স, মানে চৌষট্টি গুণন চৌষট্টি, চৌষট্টি চৌষট্টি গুণ করলে কত জন্ম নেয়? চৌষট্টি চৌষট্টি গুণ গুণ করা যাক, চৌষট্টি নিজে চৌষট্টি, চার চারে ষোলো, চার ছয় চব্বিশ আর একে পঁচিশ, চার ছয় চব্বিশের চার, ছয় ছয় ছত্রিশ, সাতত্রিশ আটত্রিশ, চার হাজার ছিয়ানব্বই, চুরানব্বই চুরানব্বই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার চারে ষোলো হবে দেখুন, হ্যাঁ কথা বন্ধ, কথা বন্ধ। দেখো তো এই কথাটা লেখা যাবে কি না, স্পষ্টতই টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার টুয়েলভ ইজ লেস দেন দশ হাজার, দশ হাজার গ্রেটার দেন এক হাজার, টু টু দি পাওয়ার টুয়েলভটা লেস দেন দশ হাজার গ্রেটার দেন এক হাজার, আপত্তি আছে? এই এই টু টু দি পাওয়ার টুয়েলভ মানে চার হাজার ছিয়ানব্বই, চার হাজার ছিয়ানব্বই তো দশ হাজার থেকে ছোটো আর এক হাজার থেকে বড়। এই যে এক হাজার এটাকে দশের কিউব লেখা যাবে, আর টু টু দি পাওয়ার টুয়েলভটাকে
टेन टू दि पावर बारो एक्स लेखा जाए और यहाँ के टेन टू दि पावर फोर लेखा जाए। ये कर ले आशार आलो देखा ये तीन चार आज तीन चार जे तीन आठ चार देखा दिए तीन आठ चार जो दरकार जो उत्तरे आता देखा दिए अन्न मान धरले हबे ना। हाँ हमार तो ये माझे अंशा के एक धरे तपर टू टू समान टेन टू दि पावर एक्स लसागु जो है लसागु उभय पक्ष घात चापा घापर चापाले ये हलो टू टू दि पावर टुएल्व हमको देखते हैं कत हो टू टू दि पावर टुएल्व मान हज़ार छियान्ब्बे एट एकशर गुणितक हिसाब से तैरि करते हैं तेल ये टू टू दि पावर टुएल्व मान दस हज़ार के छोटो और एक हज़ार के बड़ एट कर ले हज़ार मान दस किूब और दस हज़ार मान टेन टू दि पावर फोर एट कर ले दूदी जो लग चापा उथथ बेस टेन टेन किूब बेस टेन लग टेन टू दि पावर टुएल्व एक्स बेस टेन लग टेन टू दि पावर फोर बेस टेन उभय पक्षे प्रत्येक बदिक डान दी माझे सवार मध्य लगारिदम निल उथथ बेस टेन एबार थ्रीटा सामने दिए दी थ्री लग टेन बेस टेन एखे बारो एक्सटा सामने आसल लग टेन बेस टेन फोरटा सामने आसल लग टेन बेस टेन तमान थ्री लेस दैन बारो एक्स लेस दैन फोर लग टेन बेस टेन मान वन एबारे बारो आई बारो बारो दिए प्रत्येक के भाग कर देव भाग कर ले कत तीन बाई बारो बारो एक्स बाई बारो चार बाई बारो 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 कटे जाटे काटल वन बाई फोर एटे काटल वन बाई थ्री तम दाड़ा कत वन बाई फोर लेस दें एक्स मान कि धरे ये एक्स मान लग टू बेस टेन लेस दें वन बाई प्रमाणित एखे बोर उदाहरण आरो कतगुलो अंक आछे दुशो चुराशी पचाशी पतार अंकगुलो निजेरा दायित्व निये करे नेबे दुशो चुराशी पचाशी पतार अंकगुलो निजेरा करे नेबे। এই অঙ্কটাকে আবার বুঝাতে হবে।